হ্যালো স্টুডেন্ট, আগের দিনকে আমরা দেখেছি যে কাঠ বিক্রি গুঁড়ো আমাদের যে গল্পটার অনুশীলনী পার্টটা শেষ হয়ে গেছে। তো আর যেটুকুনি বাকি আছে সেটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে, আমি সেটাকে তোমাদের ওয়েবসাইটেও দিয়ে দেবো। তোমরা অবশ্যই যেন হোমওয়ার্কটা খুব সুন্দর করে একটা পেজের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে এবং সেটাকে আমাকে পাঠাবার চেষ্টা করবে যতটা সম্ভব তাড়াতাড়ি পারার। অবশ্যই আর একটা জিনিস বলে দিই, প্রত্যেকজনা যে পেজটা ছবিটা পাঠাবে তার ওপরে যেন তার নামটা অবশ্যই যেন ঠিকঠাক করে লেখা থাকে। অনেকজনকে দেখা যায় যে সে ছবি পাঠিয়েছে কিন্তু অন্য একটা ছবি কিছু চলে এসেছে, তার নামটা যেন থাকে উপরে, যেন আমি যেন দেখতে পাই যে পেজটাতে তোমরা ছবি পাঠাবে তার যেন উপরে নামটা যেন অবশ্যই মেনশন করা থাকে, এটা কিন্তু করতে হবে। আর একটা পেজের মধ্যে করার চেষ্টা করো ছবি তুলে, সব থেকে ভালো হয় যদি পিডিএফ দিয়ে করতে পারো, সেখানে একটা কি দুটো পেজ হলেও অসুবিধা হয় না, একটা ফাইল হিসাবে আসে খুব ভালো হয়। ঠিক আছে, তো আজকে আমরা যেহেতু আমাদের গল্পটা শেষ হয়ে গেছে আজকে আমরা একটা কবিতা নিয়ে আলোচনা করব। তো আমাদের সিলেবাসে যে কবিতার মধ্যে রয়েছে পারিবোনা কবিতাটা প্রথম রয়েছে, তো আমরা সেই পারিবোনা কবিতাটা নিয়ে এবার আজকে আলোচনা করব। তো দেখো পেজ নাম্বার 73-তে আছে, তোমরা দেখতে পাবে। তো এইখানে পারিবোনা কবিতাটা বলার আগে আমরা লেখক পরিচিতি সম্বন্ধে একটু জানতে চাই বা কবি পরিচিতি সম্বন্ধে একটু জানতে চাই। কীরকম না কবি, এখানে কালীপ্রসন্ন ঘোষ, এনার নাম কালীপ্রসন্ন ঘোষ, অধুনা বাংলাদেশের বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর পরগনার ভরাকর গ্রামে 1843 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 19 শতকের বিশিষ্ট প্রাবন্ধিক হিসাবে তিনি খ্যাতি লাভ করেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে প্রভাতে চিন্তা, নিশীথ চিন্তা, নিভৃত চিন্তা ইত্যাদি বিখ্যাত। তিনি বান্ধব পত্রিকা সম্পাদনা করেন। তার মৃত্যু হয় 1910 খ্রিস্টাব্দে। এটা ইনফরমেশন আমাদের একটু জানা দরকার, একটা মানুষের কীর্তি সম্বন্ধে যখন আমরা পড়বো, যখন তার সম্বন্ধে তার লেখা সম্বন্ধে আমরা পড়বো, অবশ্যই তার সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। এটা আমাদের কর্তব্য সেই ব্যক্তিটার সম্বন্ধে একটু জানার, কারণ সেই ব্যক্তিটা কোথা মানে কীরকম জায়গা থেকে এসেছেন, কেমন কি তার না জানি, তাহলে সেই কবিতাটার একটা দিকের অর্থ আমরা কিন্তু বুঝতে পারবো না। তো কালিকাপ্রসন্ন যে কালীপ্রসন্ন ঘোষ যিনি, তিনি অধুনা যখন তিনি দেখো তোমার 1843-এ তার জন্ম হয়েছে এবং মৃত্যু হয়েছে 1910, তাহলে আমাদের ব্রিটিশ ইন্ডিয়া যেটা ছিল তো 1947, 1910 তার আগে তার মৃত্যু হয়ে গেছে, মানে অনেক প্রাচীন সময়ের কথা এটা বলা হচ্ছে। তখন মানে তিনি তখন ব্রিটিশ আমলের একটা সময় বুঝতেই পারছো, এবং সেই সময় তিনি বান্ধব পত্রিকা সম্পাদন করতেন, মানে একজন সম্পাদক এডিটর ছিলেন একটা পত্রিকার বা ম্যাগাজিন বা নিউজ পেপার টাইপ। তো সেই পত্রিকার সে তিনি সম্পাদক ছিলেন, এবং সেই সময় তিনি বুঝতেই পারছো যে এই পরিস্থিতির মধ্যে যেখানে মানুষের ল অ্যান্ড অর্ডারের উপর সবটাই অধিকার ছিল ইংরেজদের উপরে, সেখানে তিনি নিজের কাজটা চালিয়ে গেছেন। তো এই যে চালিয়ে যাওয়ার মধ্যে একটা মানসিক ক্ষমতা দরকার হয়, অনেক লড়াই করার ধৈর্য এবং ক্ষমতার দরকার হয়, এবং সেই জন্যেই হয়তো তার মন থেকে বা তার জীবনের থেকে তিনি এটা নিজেই শিখেছেন, এবং শিখেছেন বলে আমাদেরকে সবাইকে একটা সুন্দর কবিতার ছন্দে জীবনের মূল মানে কিছু বুঝিয়ে দিয়েছেন। আমরা অনেক সময় অনেক কাজে বুঝতে পারি যেটা আমার পক্ষে সম্ভব নয় বা আমরা করতে পারবো না, তখন সেই কাজ থেকে আমরা পিছিয়ে আসি। সেই পিছিয়ে আসার সাথে সাথে আমরা ভেবেও দেখি না যে সেই কাজটা যদি আমি একবার চেষ্টা অন্তত করতাম তাহলে হয়তো বা সেই কাজে আমি সফল হতাম। এই সফল হওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকে না, এই সফল হওয়ার পেছনে শুধুমাত্র একটাই কারণ থাকে, চেষ্টা। কিন্তু সেই চেষ্টা করার আগে যদি কোনো মানুষ সেই চেষ্টা করার আগেই যদি বলে পারবো না, তার মানে হচ্ছে সে আর চেষ্টাই করতে চায় না, বলে পারবো না বলার সাথে সাথে সেই কাজটার থেকে সে একেবারেই সরে আসছে। হতে পারতো যে সেই কাজটাতে খুবই ভালো সাফল্য পাবে, কিন্তু তার এই অভ্যাস, এই পারিবো না বলাটা অভ্যাস এবং পারিবো না বলার সাথে সাথে সেই কাজ থেকে সরে আসা, এইটা কিন্তু তাকে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে এনে দিল।
হয়তো তার যে সম্ভাবনা ছিল সেই দিকে সে যেতে পারল না। তাই কঠিন হোক কিন্তু চেষ্টা করতে হবে আমাদের সেই পরিস্থিতিতে গিয়ে সেই জিনিসগুলোকে বারবার চেষ্টা করতে হবে, এইটাই যেন আমাদের জীবনের লক্ষ্য হয়। অনেক কাজই কঠিন থাকে, অনেক কাজই আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু সেটাকে করার মাধ্যমে, চেষ্টা করার মাধ্যমে বা চেষ্টা করার মানসিকতা নিজেকে রাখতে হবে, পারবো না শব্দটা জীবন থেকে একেবারেই বাদ দিতে হবে। তো এই পারবো না শব্দটা বাদ দিতে পারলে হয়তো জীবনের সাফল্য খুব ভালোভাবেই আসবে। তো আজকে আমাদের যে কবিতাটা রয়েছে দেখো সেইটা নিয়েই রয়েছে, পারিব না। এখানে লেখক, দেখো আমি যেমন তোমাদের বললাম, লেখকেরও যেন এই পারিব না শব্দটাতেই খুব অনীহা। তিনিও তোমাদের বোঝাতে চেয়েছেন যে শব্দটাই এমন যেটা উচ্চারণ করার সাথে সাথে বা মনে আনার সাথে সাথে তুমি কোনো কাজে হেরেই যাও। হয়তো তুমি জিততে পারতে, কিন্তু তোমার এই মানসিকতা, এই বলার মানে এই যে পারিব না বলাটা তোমাকে কোনো দিনই জিততে দেবে না কোনো জিনিসে। তো এই পারিব না এই কথাটাই কিন্তু মানুষকে হারিয়ে দেয়। কেমন করে? পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। আজকে আমরা কিন্তু এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, পরের দিন আমরা আরো ডিটেলস আলোচনা করব। পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পারিব না কথাটা প্রথমে বলা যাবে না, শর্ত একটাই, পারিব না কথাটা বলা যাবে না, এবং কেন পারবো না সেটা ভাবতে হবে। মানে যেই আমার মনে আসছে যে আমি যেটা পারবো না, সেই পারবো না বলার সাথে সাথে আমাকে ভাবতে হবে আমি কেন পারবো না। তাহলে প্রথমত হচ্ছে পারবো না বলা যাবে না, এবং পারবো না ভাবলে কেন পারবো না সেটাকে ভাবতে হবে। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যতন আবার। কি পাঁচজনে, যারা আরো পাঁচটা ব্যক্তি সেরকম কিছু কাজ করছে, হয়তো ভালো কোনো কাজ করছে, সেটা দেখে তোমার শিখতে হবে যে তারা তো করতে পারছে, তাহলে আমি কেন করতে পারবো না। তাহলে পাঁচজনে পারে যাহা, যা পারে তুমিও পারিবে তাহা, এটা তোমাকে বিশ্বাস রাখতে হবে। যদি আরো পাঁচজন মানুষ সেটা করতে পারে আমিও সেটা করতে পারবো। তাহলে পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার। যদি পারো কি না পারো সেটা দেখো, যতন করো মানে যত্ন করো, মানে যত্ন করো, এখানে তোমাকে একটু কেয়ারফুল হতে হবে। কি করতে হবে কেয়ারফুল কিসের? না তুমি পারছো কি না পারছো না, এইটা একটু সময় নিয়ে তোমাকে কেয়ারফুল হয়ে ব্যাপারটাকে দেখতে হবে যে তুমি পারছো কি না পারছো। তুমি যতবার পারবে না তারপরে আবারও চেষ্টা করো, এটাই এখানে লেখক বলতে চেয়েছে। তুমিও পারি, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, এই বিশ্বাসটা তোমাদের রাখতে হবে যে পাঁচজনে যেটা পারে তুমিও সেটা পারবে। পারো কি না পারো করো যতন আবার, আবার বারবার ট্রাই করতে হবে তোমাকে যে তুমি সেটা পারছো কি না। অবশ্যই তুমি পারবে, একবার না পারিলে দেখো শতবার। এই যে লাইনটা সারা জীবন একটা মানুষের মুখে থেকেই যায়, সচরাচর আমরা এই ধরনের লাইনটাকে ব্যবহার করি, তোমাদের বাড়ির অনেক বয়স্ক মানুষ ব্যবহার করে যে একবার না পারলে শতবার চেষ্টা করতে হয়। তো এই এই যে লাইনটা কালীপ্রসন্ন যে ঘোষ, তার কাছ থেকেই কিন্তু এসেছে। তো সেই কালীপ্রসন্ন ঘোষের যে এই বিখ্যাত লাইনটি কিন্তু সবাইকার মুখেই যেন লেগে আছে, একবার না পারিলে দেখো শতবার। এটা যেন সবাইকার জীবনের মন্ত্র হয়ে ওঠে যে একবার যেটা চেষ্টা করেছো সেটা পারোনি হয়তো, এইখানেই যেন তুমি হেরে যেও না, তোমাকে আরও বারবার সেটাকে চেষ্টা করতে হবে। বারবার চেষ্টা করার মাধ্যমে তুমি অবশ্যই সাফল্য পাবে তাতে। আজ এতটুকুনি, এরপরের দিনকে আমরা বাকি কবিতা নিয়ে আলোচনা করব এবং তার ভাবার্থ এবং তার ডিটেলস নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।